নমস্কার ভগবান সবাইকে কল্যাণ করুক একটি মেল হাতের সাথে আপনার কিছু কিছু কোশ্চেন আছে কোশ্চেনের জবাবগুলো আমি আগে দিয়ে দেবো প্রথমত আপনার চালের ব্যবসা আছে সেটা বলেছেন বছরখানেক আগে একটা পুকুরে চাষ করেছেন সেটাও বলছেন চালের ব্যবসা শৌখিন জাতীয় কোনো দ্রব্যের অথবা খাবার দ্রব্যের যে সমস্ত ব্যবসা থেকে থাকে প্রথমত দেখতে হয় শুক্রের ক্ষেত্রটা শুক্রের ক্ষেত্র আপনার যথেষ্ট পরিমাণে ভালো আছে বলা যায় কিন্তু মাঝে মাঝে একটু একদম নিচস্ত হয়ে যাচ্ছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে যার কারণে প্রবলেমটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে দুই নম্বর বিজনেসের যে নিজস্ব ক্ষেত্র সেটা হচ্ছে বুধের অর্থাৎ বুধের ক্ষেত্রটা দেখারও প্রয়োজন আছে এবার দেখুন খাবার জিনিসটা দেখতে গেলে কিন্তু চন্দ্র দেখতে হয় যাই হোক এখানে তিনটি আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি প্রথমত আপনার ক্ষেত্রে শুক্রের প্রধান যে সুখ সুবিধা বাড়ি গাড়ি সব কিছু শুক্র প্রদান করে থাকে আর শুক্রের ক্ষেত্রটা যখন ভালো থেকে খারাপ থেকে থাকে সময় সে সময় কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঠিকমতো সুখ সুবিধা পাওয়া যায় না জীবনে দেখুন প্রথমত আপনার যে এই যে অনেক বেশি নিচস্থ হয়ে যাওয়া অনেক বেশি খারাপ অবস্থায় অবস্থান করা এগুলো কিন্তু কখনোই ভালো লক্ষণ নয় বিশেষ করে শুক্রের ক্ষেত্রটা অতএব শুক্রের ক্ষেত্রটা কিন্তু একটু ভালো হলে আপনি কিন্তু অনেকটা বেশি ফলাফল পেয়ে যেতেন এবার দেখুন বিজনেসের যে নিজস্ব ক্ষেত্রে আপনার তেমন কোনো লাইন দেখতে পাচ্ছেন ক্ষেত্রে কিছু কিছু রেখা যেমন ফ্যামিলির দ্বারা উন্নতি অথবা ফ্যামিলি বিজনেস আপনি করছেন সেটা আপনি নিজের থেকে বলেছেন দেখুন ফ্যামিলির দ্বারা উন্নতি অথবা ফ্যামিলির বিজনেস যখনই হয়ে থাকবে এই রেখাটা কিন্তু এদিক গিয়ে থাকবে আপনার কিন্তু সেম টু সেম রেখা আছে উন্নতিটা কেন হচ্ছে না বর্তমান সময়ে কারণ এই ক্ষেত্রে বিশেষ কোনো রেখা আমি দেখতে পাচ্ছি না বর্তমান বয়স থার্টি সিক্স ইয়ার্স থার্টি সিক্স ইয়ার্সের পর থেকে কোনো বিজনেস লাইন আপনার হাতে দেখছি না বিশেষ কোনো যার কারণে বিশেষ করে বিজনেসের দিকটা আপনি কিন্তু অনেক বেশি পারফেকশন পাচ্ছেন না অনেক বেশি উন্নতি করতে পারছেন না বছর গানেক বা বছর চারেক একটা পুকুরে চাষ করছি উন্নতিটা তেমন হচ্ছে না কারণ চন্দ্রের অবস্থাটা খুব একটা ভালো নয় চন্দ্র কিন্তু কম জায়গায় নিয়ে অবস্থান করছে আর চন্দ্র জলের কারক মাছের কারক সেই জন্য মাছের যে সমস্ত বিজনেস সমূহ আছে সেগুলো সম্পূর্ণ কিন্তু চন্দ্র দেখাশোনা করে থাকে খাবার জাতীয় কোনো জিনিসও চন্দ্র দেখাশোনা করে থাকে অথবা এই ক্ষেত্রটা দেখতে গেলে কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না চন্দ্রের ক্ষেত্রটা নিচ্ছস্ত হয়ে আছে অনেক টেনশান মাঝে মাঝে আপনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নিজেদের বিষয়গুলো হয়ে যাচ্ছে এক এক করে সমস্ত বিষয়গুলো বর্ণনা দিলে ভালো হবে দেখুন শুধু দেনা হয়ে যাচ্ছে এই কথাটা যে উল্লেখ করেছেন তার একটাই কারণ আমি এখানে দেখাতে পারি শনির ক্ষেত্রে হরিজেন্টাল লাইন শনির ক্ষেত্রে হরিজেন্টাল লাইন যখনই থেকে থাকবে তাদের দেনার পরিমাণটা বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে প্লাস এদিকে দিকে ক্ষেত্রটা যখনই খারাপ হতে থাকে সেম টু সেম দেনার যে পরিমাণটা সেটা বৃদ্ধি পেতে থাকে এবং সেই দেনাটা শোধ করতে পারেন না বা শোধ করতে টাইম লেগে যায় এই এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে যায় কথা হলো চালের ব্যবসা বড় হবে কি বড় তো কিছু গ্রহের রেমেডিস নিয়ে নিন অবশ্যই বড় হবে বিশেষ করে শনির ক্ষেত্রটা আগে নিয়ে নিন তাহলে বাধাগুলো দূর হয়ে যাবে কাজের ক্ষেত্রে প্রচণ্ড বাধা দিয়ে থাকে শনি গ্রহ যদি খারাপ থেকে থাকে যে বাধাটা আছে সেটা দূর হয়ে গেলে তাহলে তো পারফেকশন পেয়ে পারফেকশনটা পেয়ে যাচ্ছেন আপনি ভালো একটা স্থিতি আপনার ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে অতএব আগে বাধাগুলো দূর করুন দেখবেন ঠিক হয়ে যাবে ধীরে ধীরে চালের ব্যবসা হ্যাঁ অবশ্যই বড়ো হবে কারণ এটা যদি খারাপ হয় তাহলে শুক্রও খারাপ হয়ে যায় এটা যদি ভালো হয় তাহলে ধীরে ধীরে শুক্র কিন্তু ভালো হতে থাকে দেখা গেছে যেটা শনি গ্রহ যদি ধীরে ধীরে ঠিক হয় শুক্র কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে অতএব এটা এক ব্যবস্থা নিন তাহলে মনে হয় ভালো হবে জীবনে উন্নতিটা কত বছর বয়সে হবে এবং ঘর বাড়ি জমি জায়গা ইত্যাদি বিষয়সমূহ আপনি কোশ্চেন করেছেন প্রথমত ঘর বাড়ি জমি জায়গার ক্ষেত্রে দেখতে গেলে ঘর বাড়ির ক্ষেত্রে দেখতে গেলে এখানে মার্শাল রেখাটা দেখা দরকার ছোট্ট একটা মার্শাল রেখা নিচের দিকে কোনো মার্শাল রেখা নেই অথবা এই মুহূর্তে যে ঘরের সম্ভাবনাটা আছে সেটা আমি বলবো না আর হলেও কিন্তু অনেক পরে কারণ এই ক্ষেত্রটায় এই ক্ষেত্রটায় বিশেষ করে ছত্রিশ বছরের পরে কোনো লাইন বিশেষ আমি দেখতে পাচ্ছি না যেখানে একটা ঘরের সাইন খুব সুন্দরভাবে থাকবে লাক লাইনের অবস্থিতি এইটুকুনি আছে এর ওপর থেকে কিন্তু কোনো লাক লাইনের অস্তিত্বই নেই বললেই চলে যার কারণে এখানে কোন তো কোনো জমি জায়গা অথবা ঘর ইত্যাদি কিন্তু দর্শিত হচ্ছে না আর এক্ষেত্রেও তো ঘর দর্শিত হচ্ছে না প্রথম কথা গাড়ি বাড়ি আমি প্রধান প্রথমেই বললাম যে শুক্র প্রদান করে থাকে এবং শুক্র যেহেতু খারাপ থেকে খারাপ আছে অনেকটা সেহেতু গাড়ি বাড়ির যে চিন্তাভাবনাটা অনেক বেশি সফল হবে বলে আমি মনে করছি না বর্তমান জীবনে সন সন্তান আর দাম্পত্য জীবনটা আপনি অনেক সুখী হবেন দাম্পত্য জীবনটা অনেক হ্যাপি হবে আপনার ক্ষেত্রে কারণ তেমন খারাপ গ্রহণে আর শুক্র যে অনেক খারাপ সেটা বলবো না মিডিয়াম টাইপের খারাপ আছে অথব মঙ্গল এবং বৃহস্পতি খুব ভালো আছে অথবা ফ্যামিলি লাইফটা আপনার ক্ষেত্রে খুব ব্যাটার হবে কোনো অসুবিধা নেই সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন এখান থেকে একটা রেখা উত্থিত হয়েছে এবং শনি গ্রহটা ভালো থাকলে সন্তানের ভবিষ্যৎ বড় বড়ের জন্য ভালো হয় রবি গ্রহটা তো রবিগ্রহ মোটামুটি ভালো আছে এক কথা যে খারাপ সেটা না এখানে একটা অন্য টাইপের সাইন আছে আমি পরবর্তীতে দেখাচ্ছি কিছুটা স্বস্তিক টাইপের চিহ্ন এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি স্বস্তিক হয়ে থাকে তাহলে তো খুব কম হাতে দেখা যায় এবং একটা চিহ্ন যদিও সম্পূর্ণ হয়নি যাই হোক তবু আপনার সন্তানের ভবিষ্যৎ খুব উজ্জ্বল আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কারণ রবির ক্ষেত্রটা ভালো আছে শনির একটা হরিজেনটা লাইন আছে কিন্তু নিচস্থ নেই শনি ভালো আছে যাই হোক আমি এক এক করে অ্যান্সারটা দিয়ে দিই প্রথমত আপনার যে হৃদয় রেখাটা এটা কিন্তু সম্ভবত শনি পর্যন্ত পৌঁছে গেছে এবং তার আগে কিন্তু যায়নি অতএব পয়সাটাকে আপনি বেশি মহত্ব দিয়ে দিচ্ছেন ফ্যামিলির থেকে এটা হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম এবং প্রবলেম বলা যায় না এটা ঠিকই আছে কারণ পয়সাটাকে আপনি সবসময়ের জন্য মহত্ব বেশি দিয়েই চলবেন সারা জীবনে এবং এই সমস্ত গ্রহ সমূহ যেগুলো আছে সমূহ যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ পারফেক্ট রেজাল্ট দিচ্ছে না খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না জায়গাটা অনেক কম নিয়ে নিয়েছে যার কারণে নেগেটিভিটিটা কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঘিরে ধরছে দেখুন প্রথমত এবার রবির ক্ষেত্রটা ছাড়া বুধের ক্ষেত্রটাও জায়গা কম আছে প্লাস এই ক্ষেত্রেও দেখুন যে শনির নিজস্ব ক্ষেত্রটা এটাও কিন্তু জায়গা কম নিয়ে নিচ্ছে অতএব এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট বর্তমান সময়ে দিচ্ছে না দেখলেই বোঝা যাচ্ছে এখানে বৃহস্পতির ক্ষেত্রটা দেখুন বৃহস্পতির ক্ষেত্রে এই যে হরেন লাইন এটা হয়তো আপনাকে মাঝে মাঝে ইগুয়েস্টিক করে তুলতে পারে তবে হ্যাঁ এই স্বভাব আপনাকে বর্তমান করাবে বৃহস্পতির ক্ষেত্রটা কিন্তু খুবই ভালো আছে একটু নিচস্ত হয়ে যাওয়ার কারণে বর্তমানে কি করব কি না করব এই নিয়ে একটা কনফিউশনে আছেন একটু নিচস্ত আছে সেই জন্য কিন্তু ওয়াল ইন অল আছে খুব ভালো আছে ফ্যামিলি লাইফ ম্যারেজ লাইফ জ্ঞানই হবেন জ্ঞানের যথার্থ প্রয়োগও আপনি করবেন এবং জ্ঞানটাকে আপনি সংরক্ষণও করে রাখবেন এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকবে টাকা পয়সার দিক দিয়ে অনেক বেশি উন্নতি করবেন আপনি মৌসুম এবার আসি শনির ক্ষেত্র শনির ক্ষেত্রে দেখেন এই যে হরিজেন্টার লাইনটা এখানেও একটু হালকা দেখা যাচ্ছে এই লাইনটা সবথেকে বেশি প্রবলেম আপনার ক্ষেত্রে বর্তমানে তৈরি করে দিচ্ছে মেন্টালি টর্চার করে দিচ্ছে কাজের ক্ষেত্রে বাধা আসে যে কোনো কাজে বারবার ঘুরে ফিরে আবার সেই কাজ করছেন সেই কাজ করতে গেলেও সেখানে একটা জিদাদন্দ তৈরি হয়ে যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে ঝামেলা মাঝে মাঝে তৈরি হয়ে যাচ্ছে সবই শনির হরিজেন্টাল লাইন প্রদান করছে আপনার ক্ষেত্রে এবং বর্তমানে মাথা ঠিক থাকছে না বললেই চলে মানে আপনি সঠিক চিন্তাভাবনা আসতে পারছেন না এটি হচ্ছে সবথেকে বড়ো বিষয় কাজের ক্ষেত্রে এত বাধা আসছে যে বাধা ঠেলে এগুলো মুশকিল হয়ে যাচ্ছে মেন্টালি টর্চার অনেক বেশি হয়ে যাচ্ছে মানসিক দিক থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন সমাজের থেকে একা থাকার একটা চিন্তাভাবনা হয়ে যাচ্ছে সবই কিন্তু এটা ব্যবসায়িক ক্ষেত্রে লস অথবা দেনার পরিমাণ বাড়িয়ে দেওয়া ইত্যাদি কিন্তু সব সবথেকে মেইন ক্ষতিকর জিনিস কিন্তু এটা অতএব এই জিনিসটার আগে প্রতিকার করুন খুব জলদি একটা ভালো লেভেলে পৌঁছে যেতে পারবেন আপনি প্রতিকার করুন তবেই হবে আমি শুধুমাত্র বলে দিতে পারি যে কোনটা কি হবে অথবা কোনটা কি করতে হবে আমি এটা কখনো পারবো না যে এটা ঠিক করে দিতে পারবো এটা কখনো আমাদের সম্ভব নয় বা অন্য কোনো জ্যোতিষির দ্বারা সম্ভব নয় তারা শুধুমাত্র প্রতিকারটা বলে দিতে পারবে যে এটা করুন ঠিক হবে আচ্ছা এটা করুন আপনি হয়তো জলদি কিছু একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন বিশেষ করে দেনার থেকে মুক্তি তো পেয়েই যাবেন যে সলিউশন আমি দেবো আপনাকে এখানে দেখবেন একটা একটা সাইন আছে যেটা স্বস্তিক চিহ্ন বলা হয় স্বস্তিক চিহ্নটা কিন্তু কমপ্লিট আছে বলে মনে করছি না আমি এই জায়গাটা রেখাটা নেই কিন্তু এখান থেকে একটা স্বস্তিক চিহ্ন দেখতে পাচ্ছি খুব রেয়ার হাত খুব লাখের ভিতরে একটা হাত দেখা যায় এক লাখে একটা হাত দেখা যায় যার হাতে স্বস্তিক চিহ্ন থাকে ভাববেন না যে আপনি কম ভাগ্যবান থেকে বেশি ভাগ্যবান দেখতে পাচ্ছি আমি তবে এটা পারফেক্ট যেদিন কাজ দেবে না সেদিন আপনি দেখতে পাবেন সব দিক দিয়ে সব দিক থেকে শুধুমাত্র ধনের দিক থেকে নয় মান সম্মান ধন প্রতিপত্তি যে কোনো দিক দিয়ে খুব রেয়ার সাইন খুব কম দেখা যায় লাখে একটা দেখা যায় এরকম একটা সাইন এরকম সাইন আর ভায়াল অ্যাভাসিয়ে যে রেখাটা থেকে থাকে এই এই সাইডে সেই রেখাটাও খুব কম দেখা যায় স্বস্তিক চিহ্ন যারাতে থেকে থাকে এমন কোনো দিক নেই এমন কোনো দিক বাদ থাকে না যে দিক থেকে তার উন্নতিটা হয় আপনি শুধুমাত্র পপুলারিটি ফেমাসিটি ইত্যাদি পাবেন তাই নয় এত বেশি ফেমাসিটি এত বেশি পপুলারিটি হবেন বা পাবেন যেটা আপনি কখনো হয়তো চাননি অথবা মনে করতেও চাননি অথবা কখনো আপনি মানে চিন্তাভাবনাই করতে পারেননি এরকম একটা বিষয় আপনি কিন্তু পাবেন সেটা মনে রাখবেন এত সুন্দর একটা সাইন দেখুন খুব 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 কম হাতে দেখা যায় খুব রেয়ার হাতে দেখা যায় আর এই সাইনটা যদি আপনার হাতে পারফেক্ট হয়ে আছে অতএব জীবনে উন্নতিটা হবে প্রবলযুপে পপুলারিটি ফেমাসিটি থাকবে যেখানে যাবেন পারফেকশন পেয়ে যাবেন যে কোনো কাজের ক্ষেত্রে অনেক বেশি উন্নতি করে যাবেন বিজনেসের ক্ষেত্রেও অনেক বেশি দাঁড়িয়ে যেতে পারবেন ইত্যাদি বিষয়সমূহ কিন্তু থেকে থাকবে এবার বুধের ক্ষেত্রে আসা যাক কম বেশি ব্রেনি অথবা মেধাবী আপনি হয়ে থাকবেন এবং মেধার দ্বারা জীবনে উন্নতি করে থাকবেন কম বেশি বিজনেসের দিক দিয়ে আপনি অনেক বেশি এগিয়ে যেতে থাকবেন ধীরে ধীরে এবং বুধ যাদের ভালো থেকে থাকে বুদ্ধির কারক গ্রহ বুদ্ধি বুদ্ধিপ্রদাতা হয়ে থাকে যেহেতু বুধের কারক যে দেবতা থেকে থাকে গণেশ সে সমস্ত বুদ্ধির কারক হয়ে থাকে অথবা আপনি কিন্তু বুদ্ধির দ্বারা জীবনে উন্নতি করতে পারবেন মেধাবীর দ্বারা উন্নতিও করতে পারবেন এবং সবাই সাথে খুব ভালোভাবে মিশে চলতে পারবেন যে যেমন ব্যক্তি তার সাথে তেমনভাবে কথা বলতে মিশে চলতে পারবেন ইত্যাদি বিষয়গুলো হয়ে থাকবে ওই যার সাথে কথা বলবেন সেই ব্যক্তি কিন্তু কম বেশি কমফোর্টেবল ফিল করবে না আপনার দ্বারা তার কারণ মঙ্গলের যে জায়গাটাই কিন্তু নেই আর হ্যাঁ অনেক বেশি টেনশন এই মুহূর্তে নেবেন না আমি আপনাকে দেখালাম যে এত সুন্দর একটা সাইন খুব লাখে একটা দেখা যায় সেই সাইনটা আপনি পেয়েছেন তাহলে কতটা ভাগ্যবান আপনি সেখানে এই যে সুইসাইডে টেন্ডেন্সিটা আপনার ভিতরে চলে আসে এটা নেওয়া উচিত হবে বলে আমি মনে করছি না কারুর কারুর খারাপ দিন আসে সবার জীবনে আসে খারাপ দিন কিন্তু কারোর কারুর হয়তো একটু বেশি দিন থাকে কারোর কারো কম দিন আপনার ক্ষেত্রে বেশি দিন থাকলেও সে বেশি দিন রিয়াক্ট কিন্তু করবে না খুব কম দিনের ভিতরে আপনি পারফেক্ট জায়গায় পৌঁছে যেতে পারবেন যাই হোক এত সুন্দর আপনার ক্ষেত্রে যে মস্তিষ্ক রেখাটা আছে এটা কিন্তু আপনাকে ব্রেন ডেভেলপমেন্ট করাবে কাজের ক্ষেত্রে পারফেকশন দেবে কোনো কাজ একবার ছেড়ে একবার আপনি করবেন না বারবার একই কাজ আপনি যে কাজই করছেন সেই কাজটা খুব ভালোভাবে পারফেক্টলি সেটাকে আগে নিয়ে যাবেন এটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে এই যে রেখাটা এই রেখাটা আপনাকে যথেষ্ট স্যাটিসফাইড করাবে এই রেখাটা আপনাকে যথেষ্ট উন্নতি প্রদান করাবে এই রেখাটা এত বেশি এগিয়ে দেবে যেটা বলার না কারণ আপনি অনেক বেশি ব্রেনি হবেন এবং মস্তিষ্ক আপনার ঠান্ডা রেখে কাজ করলে সবথেকে ভালো হয় যে উটোপাটের ডিসিশনটা আপনি নিয়ে নিচ্ছেন সেটাও একটু কম করলে ভালো হয় আর কি দেখুন শনিক্ষেত্রটা খারাপ তার আরেকটা লক্ষণ হচ্ছে আঙুলটা এত পরিমাণে বেকার এত পরিমাণ ভয় বা শঙ্কা এত পরিমাণ কাজ করছে আপনার ভিতরে যেটা বলার নয় শনি ক্ষেত্রটা আগে ঠিক করুন দেখবেন জলদি একটা পারফেকশন পেয়ে যাবেন খুব খারাপ অবস্থায় আছে শনি গ্রহ আপনার হাতে এই ক্ষেত্রে দেখুন যে আয় রেখার ক্ষেত্রটা খুবই সুন্দর এবং স্মুথলি এবং নিচে পর্যন্ত চলে গেছে অতএব জীবনে উন্নতিটা আপনার ক্ষেত্রে থাকবে এবং এক্ষেত্রে কোনো কাটাকুটির চিহ্ন নেই বিশেষ কোনো খারাপ চিহ্নের ক্ষেত্রে দেখছি না মোটা আছে সেটাও না ফ্যাট হয়ে আছে সেটাও না অতএব জীবনে কিন্তু উন্নতি আপনি করতে পারবেন কোন রোগ ব্যাধি আপনার ক্ষেত্রে অনেক বেশি ক্লিয়ার অনেক বেশি ক্যাচ করবে না অনেক বেশি প্রবলেম সৃষ্টি করবে না যে কোনো রোগ বেদি হোক না কেন সেটা আরও কি জীবনে আপনি উন্নতিটা প্রপরূপে করতে পারবেন সেটা কিন্তু এক্ষেত্রে দেখিয়ে দিচ্ছে আয়ু রেখা কিন্তু অনেক কিছু দর্শিত করে থাকে জীবনে এইবার আরেকটা রেয়ার সাইন দেখুন যদি সাইনটা কমপ্লিট নয় তবুও আমি রেখে দেওয়ার চেষ্টা করছি কারণ এইখান থেকে গিয়ে এই রেখাটা এখানে তো মেশে নিই অথবা মিশেছে তবুও দেখা যাচ্ছে না আর এখান থেকে এই রেখাটা এখান থেকে এটা কিন্তু এই জায়গাটা মেশে নি এই জায়গাটা যদি কমপ্লিট হয়ে যায় আমি আরেকবার আপনাকে দেখিয়ে দিই জীবনে আর যাই হোক ধনের কমে আপনার হবে না এই যে রেখাটা এর ভিতরে ক্রস সাইনটা খুব কমাতে দেখা যায় প্রায় দুশো জনের ভিতরে একজনের হাতে বলা যায় এক কথায় এরকম টাইপের সাইন দেখা যায় আর এই সাইনটা যে আছে এটা এত বেশি উন্নতি করিয়ে দেয় বিশেষ করে পয়সার দিকটাতে এত বেশি উন্নতি করিয়ে দেয় সে জীবনে অন্য কিছু পয়সার দিকটাতে আপাতত অন্য কিছু পাওয়ার বাকি থাকে না তার এটা যে কাজ করবেন সেখানে প্রমোশন দিয়ে দেবে যেখানে যাবেন সেখানে একটা প্রপার প্রপার উন্নতি যোগ আপনার ক্ষেত্রে দিয়ে দেবে আপনি এত বেশি উন্নতিতে পৌঁছে যাবেন যেটা বলার নয় বা নিজেও ভাবনা করে বার করতে পারবেন না অথব এত সুন্দর রেখা আপনার হাতে দুটো আছে যে খুব কম আছে দেখা যায় বিজনেসের ক্ষেত্রে বলতে গেলে এই মুহূর্তে যে অনেক বেশি ভালো সেটা আমি বলবো না কারণ চন্দ্রের ক্ষেত্রটা যেহেতু খারাপ আছে অতএব জল জাতীয় বিজনেস আপনার ক্ষেত্রে অত ভালো হবে না তবু মিডিয়াম টাইপের ভালো হবে তার কারণ কম বেশি একটা জায়গা নিয়ে অবস্থান করছে অতএব কম বেশি একটা ভালো হবে একেবারে যে খারাপ হবে সেটাও আমি বলবো না মোটামুটি ভালো হবে আপনার ক্ষেত্রে মঙ্গলটা খারাপ থাকার জন্য মঙ্গলে একটা ব্যবস্থা নিন আর শনির ক্ষেত্রে একটা ব্যবস্থা নিন তাহলে খুব না মঙ্গলের থেকে আপনার কেতুর মাউন্টটা অতিব জরুরি কেতুর মাউনটা খুব খারাপ হয়ে অবস্থান করছে কেতুর মাউন্টটা নিন আর শনির ক্ষেত্রটা নিন আপাতত তবুও মঙ্গলেটা নেওয়া উচিত কারণ এটা শিরোরেখাটা একদম মঙ্গল পর্যন্ত ঝুলে গেছে যাই হোক এই তিনটে গ্রহের ব্যবস্থা আপনি নিন ঠিক হয়ে যাবে এক্ষেত্রে দেখুন প্রথমত এখানে একটা রেখা আমি দেখাই আপনাকে এই জায়গাটা এই জায়গাটা অনেকটা কম জায়গা নিয়ে অবস্থান করছে একটা বড় কনফিউশন কী করবো কী না করবো কেন হচ্ছে কেন করছি কি জন্য করব ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটা বড় টেনশন একটা বড় কনফিউশন আর যেখানে যাচ্ছেন একটা বাধা হঠাৎ কোনো কিছু প্রবৃত্তি ঘটে যাওয়া হঠাৎ পয়সা খরচা হয়ে যাওয়া ফ্যামিলিতে হঠাৎ গণ্ডগোল লাগে এ তো এসবই কেতুর কারো গ্রহ অনেকটা নিচস্ত হয়ে অবস্থান করার কারণে আপনি সঠিক চিন্তাভাবনায় তো আসতেই পারছেন না প্রথম কথা দ্বিতীয় কথা পয়সা কেন হঠাৎ খরচা হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছেন না তার সাথে রোগবিদদের একটা প্রবণতা যে রোগ হচ্ছে তার সঠিক কারণ খুঁজে পাচ্ছেন না অথবা যে রোগটা হচ্ছে হচ্ছে কেন সেইটুক সেইটুকুন জিনিসটা আপনি বুঝতে পারছেন না আপনার জীবনের সাথে এত খারাপ কেন ঘটছে এই জিনিসটা আপনি বুঝতে পারছেন না এই যে কনফিউশনটা সবসময় কেতু তৈরি করে দেয় কেতু জায়গাটা ঠিক রাখা অতীব জরুরি আপনার হাতে অতীব জরুরি আপনার হাতে একটা ক্রস চিহ্ন আছে কিন্তু অনেক বড়ো না অথবা অনেক বেশি ক্ষতি কিন্তু এক্ষেত্রে করছে না এবার আসি শুক্রের ক্ষেত্রটা মিডিয়াম টাইপের ভালো সুখ সুবিধা মোটামুটি পাবেন কিন্তু অনেক উচ্চ স্তরের পাবেন না আপনি বর্তমান সময়ে শারীরিক উর্জা আপনার ক্ষেত্রে মোটামুটি বজায় থাকবে হয়তো কোনো একটা রোগ আপনার ক্ষেত্রে পেশানি করতে পারে সেটা আমি বললাম কিন্তু শারীরিক সমস্যা অনেক বেশি থাকবে না পয়সার দিকটা তো অনেক বেশি খারাপ তো আপনি নয় কারণ এই ক্ষেত্রে রেখাটা ভালো আছে প্রথম হয়তো এখান থেকে একটা এখান থেকে একটা রেখা উঠে গেছে যার কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জেনেটিক রোগেরও সূচিত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পুরোনো রোগটা অনেক বেশি প্রবলেম করতে পারে এই সমস্ত বিষয়গুলো হতে পারে আঙুলের এই যে অংশটা কিন্তু মোটামুটি ডেভেলপমেন্ট আছে লজিক তর্ক সহকারে কথা বলবেন এবং সবসময়ের জন্য সবাইকে সাথে নিয়ে চলবেন এটা কিন্তু আপনার মনোভাব সেটা দেখা যাচ্ছে আঙুলের এটা আমি বললাম অনেক বেশি প্রবলেম আঙুল দুটো কিন্তু সাইজের আছে অতএব সবাইকে আর মতামত নিয়ে চলবেন মিডিয়াম পজিশনে চলানো কোনো বেশি উচ্চ স্তরে আপনি যাবেন না সবসময় ভগবান আপনার মনে বসানো কম বেশি পূরণ করবেন যে স্তরে কাজ করবেন অনেক অনেক উচ্চস্তরে কাজ করবেন জীবনে একবার হলেও অনেক উচ্চ স্তরে আপনি পৌঁছে যাবেন বা কাজ করবেন পয়সার মামলা অনেকটা এগিয়ে থাকবেন তবে হ্যাঁ মন অনেকটা নরম থাকার কারণে সবাই কিন্তু আপনাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা প্রবণতা কিন্তু থেকে থাকবে এটা কিন্তু আছে আপনার ভিতরে সেটা দেখতে পাচ্ছি কোয়ালিটি আপনার ভিতরে যথেষ্ট আছে কোনো একটা জিনিসের কোনো একটা ট্যালেন্ট আপনার ভিতরে আছে যার দ্বারা আপনি কিন্তু উন্নতিও করতে পারবেন আঙুলের নর্টসগুলো মোটামুটি ডেভেলপমেন্ট আছে অথবা স্পষ্টবাদী স্বভাবত আপনি এক্ষেত্রে দেখুন এখানে একটু এই যে রেখাটা এটা কিন্তু একটু নিচস্ত হয়ে আছে এই রেখা থেকে অতএব কনফিউশানটা একটু বেশি দূরে পড়তে পারে হঠাৎ প্রবণতার একটু চাহিদা থাকতে পারে হঠাৎ প্রাপ্তি যোগ অথবা হঠাৎ কিছু পাওয়ার একটা চিন্তাভাবনা আপনার মনের ভিতরে থাকতে পারে যে কিছু যদি জলদি পাওয়া যেত জলদি কিছু করা যেত অথবা রিক্সেবল কোয়ালিটি এরা কিন্তু সংগ্রামে অনেক টিকে থাকতে পারে অথবা সংগ্রামে আপনি করবেন প্রোটেস্টও আপনি যথেষ্ট পরিমাণে করবেন ইত্যাদি বিষয়গুলো কিন্তু থেকে থাকবে তবে হ্যাঁ ম্যানেজমেন্ট কোয়ালিটি কিন্তু আপনার ভিতরে অনেক বেশি থাকবে না কারণ আঙুলের ক্ষেত্রে গ্যাপিংসটা না থাকলেও এই ক্ষেত্রটা অনেকটা বেকার আছে তো কম বেশি ম্যানেজমেন্ট একটা থাকবে কিন্তু আপনার ভিতরে একেবারে যে ম্যানেজমেন্ট থাকবে না সেটা বলা ভুল হবে যাই হোক এবার আসি মেইন মুদ্রায় আপনার চালের ব্যবস্থাটা যেটা বলেছিলেন শুক্র ঠিক করার আগে শনিটা ঠিক করুন সাথে মঙ্গলের জন্য যে টেন্ডেন্সিটা আছে সেই জন্য আর কেতু এই তিনটা মাউন্ট ঠিক করুন তাহলে দেখবেন আপনি ধীরে ধীরে যে সমস্ত প্রবলেমগুলো বেশি ফেস করছেন সেগুলো কমে যাবে আর তারপরে ধীরে ধীরে দেখবেন একটা ভালো পজিশানে আপনি পৌঁছে যেতে পারবেন কারণ বুধের ক্ষেত্রটার জন্য বুধেরও একটু রেমেডিস নিলে ভালো হয় সাথে সাথে কারণ ব্যবসার সাথে যুক্ত তো সেই জন্য বললাম দেখবেন ধীরে ধীরে অনেকটা ভালো স্তরে আপনি পৌঁছে যেতে পারবেন ধীরে ধীরে ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন আঙুলের ক্ষেত্রে খাড়া খাড়া রেখা আছে অতএব সবাইকার সাথে মিশে চলার একটা মনোভাব সবাইকার সাথে একই সাথে বা চলার একটা মনোভাব কিন্তু আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে আপনার যে কটা রেখা আছে সুস্থ আছে সবল সুন্দর শুধু এই রেখাগুলো কেন এত ফ্যাট হয়ে যাচ্ছে তার কারণে রবি রেখার জন্য এই ক্ষেত্রে এখন একটা ত্রিভুজ অতএব বুধের নিচে যদি হাটলাইনের উপরে ত্রিভুজ থাকে এবং সেটা রবিগত হয়ে রবির ক্ষেত্রেও আছে কিন্তু তো আপনি পারফেক্ট উন্নতি করবেন জীবনে পারফেক্ট উন্নতি করবেন বিজনেসের ক্ষেত্রেও অনেক আগে এগিয়ে এগিয়ে যাবেন আপনি বিশেষ করে বৈদেশিক মুদ্রাও প্রাপ্ত হতে পারে আর এই ক্ষেত্রটাতে কোনো একটা মাস টাইপের সাইন কিন্তু আছে মাস টাইপের পুরোপুরি ক্লিয়ার নেই এই মাসের যে সাইনটা এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আরও বেশি এত স্বস্তিক চিহ্ন তারপরে মাসের চিহ্ন তবে আপনাকে কেউ কিন্তু মানে বেঁধে রাখতে পারবে না উন্নতি জগতের দিক থেকে আর কি এই আঙুল দুটো একই পর্যায়ে থাকা একটু বেশি বয়সে উন্নতি হয়ে থাকে সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারেন ডিসিশান ডেভেলপমেন্টও তো একটু দেরি হয় যার কারণে কিন্তু টাইমটা লেগে যায় বেশি কারণ এনারা ছোটোবেলাতে চান একরকম যে না আমি এটা করব না কিন্তু বয়স হলে দেখা যাচ্ছে সে একই কাজ করতে হচ্ছে কিন্তু সেই সময় করছে না যার কারণে একটু বেশি বয়সে ডিসিশন ডেভেলপমেন্টটা হয় যার কারণে যে সাকসেসটা একটু বেশি বয়সে পেয়ে থাকে যাই হোক আশা করছি কম বেশি একটা ধারণা আপনি আপনার হাতের মাধ্যম দিয়ে পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন